ইসকনের সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ইসকনের একাধিক শাখায় ভাঙচুর হয়েছে, জোর করে বন্ধ করে দেওয়ার ছবি সামনে এসেছে। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিলও বেরিয়েছে ঢাকায়। বাংলাদেশে যখন বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, তখন এর প্রতিবাদে রবিবার বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন করল ইসকন। বিশ্বের 150টি দেশে এই প্রার্থনায় অংশ নেবেন ইসকনের ভক্তরা। আমাদের পুরো বিশ্বতে, বিশ্বব্যাপী যত আমাদের ইসকন মন্দির আছে, 850 মন্দির আছে পুরো বিশ্বতে, 150 দেশে, হাজার হাজার আর সেন্টার আছে, ওখানে আমাদের কোটি কোটি ভক্তরা ওরা একত্রিত হবে নিজের পাশের যে মন্দির আছে ওখানে। আর আমরা বাংলাদেশি মাইনরিটিস, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিশ্চান, ট্রাইবালস মাইনরিটির জন্য আমরা একটা প্রার্থনা সভা আয়োজিত করেছি, যেখানে আমরা ভগবানের সামনে প্রার্থনা করব কি হে ভগবান, যে মাইনরিটিস আছে ওখানকার ওরা সুরক্ষিত থাকতে পারে, যে সাইকেল অফ ভায়োলেন্স আছে এটা তাড়াতাড়ি থামুক। ওপার বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছেন এপার বাংলার মানুষ। শনিবার পাক সরকার 7 পয়েন্টের কাছে সারা বাংলার স্কুল কলেজের প্রাক্তনীদের আহ্বানে ধিক্কার সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে ও ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এই সভার আয়োজন করা হয়। নাচ গানের মধ্যে দিয়ে হয় প্রতিবাদ। অংশ নেন শিক্ষাবিদ পবিত্র সরকার, মিরাতুন নাহার সহ বিশিষ্টরা। এক সময় আমরা একসঙ্গে কিছু কাজ করেছি বিদেশে, শিকাগোতে থাকার সময়। তিনি মুক্তিযুদ্ধের হয়েও কাজ করেছেন আমার সময়, তারপরে তিনি বদলে গেছেন, এখন তিনি ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু আবার তার নিয়ন্ত্রণে অনেক কিছু নেই। আমার মনে হচ্ছে নিরুপায় হয়ে তাকে দিতেই হচ্ছে, কারণ মৌলবাদ এই পরিবর্তনটা এনেছে, ফলে মৌলবাদের দ্বারাই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, ফলে প্রাধান্য দিতেই হবে তাকে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পাটনা ও হায়দ্রাবাদে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করে আরএসএসের তরফে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর চরমপন্থীরা যেভাবে অত্যাচার, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং মহিলাদের ওপর অত্যাচার করছে তা উদ্বেগজনক। আরএসএস এর তীব্র নিন্দা করছে। এই পরিস্থিতির পরিবর্তন না করে বর্তমানে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলো নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। আরএসএস অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে এই অত্যাচার বন্ধ করার এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করছে। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।